বর্ণ মহোৎসব এবং প্লাস্টিক বর্জন কর্মসূচি পালনে শনিবার সচেতনতামূলক র্যালির আয়োজন করল বিজেপির 8 বটতলী মন্ডল কমিটি। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে র্যালি বের হয়ে তার সকালে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করল। বৃক্ষরোপণ সামাজিক পূর্ণ কাজের অন্যতম, পাশাপাশি প্লাস্টিক ব্যবহার যেমন সমাজ ধ্বংসের নিদান, তেমনি প্লাস্টিক বর্জন সমাজ গড়ার দিশা। এর মধ্যেই বর্ণ মহোৎসব এবং প্লাস্টিক বর্জন কর্মসূচি পালনের অঙ্গ হিসেবে শনিবার সকালে রাজধানী আগরতলায় একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হল। এই র্যালির আয়োজন করেছে বিজেপির 8 টাউন বটতলী মন্ডল কমিটি। এলাকার বিধায়ক আশিস সাহা এই র্যালিতে উপস্থিত ছিলেন। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এদিন সকালে র্যালি শুরু হয় এবং বিভিন্ন পথ পরিক্রমা করে তা মেলারমার স্থিত নজরুল ছাত্রাবাসের সামনে গিয়ে শেষ হয়। আর মুখ্যমন্ত্রী গ্রিন ত্রিপুরা ক্লিন ত্রিপুরা স্লোগানকে সামনে রেখে সচেতনতামূলক এই র্যালির আয়োজন বলে নিজ প্রতিক্রিয়া জানিয়েছে বিধায়ক আশিস সাহা। রবীন্দ্র ভবন থেকে একটা গ্রিন ত্রিপুরা ক্লিন ত্রিপুরা, এই মুখ্যমন্ত্রীর যে স্লোগান, এই স্লোগানকে সামনে রেখে কর্মসূচি পালিত হবে। এখান থেকে একটা র্যালি নজরুল ছাত্রাবাসের এই সম্মুখ পথে বৃক্ষরোপণের উদ্দেশ্যে রওনা হবে। আমাদের গাছ মানে জীবন, জীবনের উৎস যদি আমরা প্রসারিত না করি এবং গাছ লাগিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তার সুযোগ করে, তাদের বাঁচার সুযোগ করে যদি আমরা দিতে পারি, তাহলে পৃথিবীর যে তার যে বায়ুমণ্ডল বা তার পরিকাঠামো তা ধীরে 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 ধ্বংসের পথে। এই র্যালি নজরুল ছাত্রাবাসের সামনে পৌঁছানোর পর সেখানে উপস্থিত অতিথি এবং বিশিষ্টরা সহ বিজেপি কর্মী সমর্থকরা বৃক্ষরোপণ করেন। র্যালি বৃক্ষরোপণ সর্বোপরি গোটা কর্মসূচিকে কেন্দ্র করে এদিন সংশ্লিষ্ট বিজেপি নেতা কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর।